আমি তো বহুদিন যাইনি শান্তি কাছে, তুমি আরম্ভ করো কথা বলে, আমি না হয় গান গিয়ে শুরু করবো। প্রান্তিকের আখড়ায় প্রান্তিক আশ্রম রবিদাস বাবুল আমার দাদা আমার বন্ধু, মানে আমরা সবাই যাই ওখানে, মানে একদম যখন থেকে মাটির বাড়ি ছিল উইদাউট বাথরুম তখন থেকে আমরা যাই। তো হ্যাঁ প্রায় কিছুই আওয়া কিছুই ছিল না, হ্যাঁ সেই তো হ্যাঁ তখনই গিয়ে আমরা বসে সেখানে গান বাজনা করেছি। এখন সেখানে অনেকদিন হলো রবিদা সস্ত্রীক থাকেন সেখানে, রবিদার ছেলে থাকে নীলমণি, সেও বড় হচ্ছে ওই বাড়িতেই, ওই আশ্রমেই বড় হচ্ছে, অসংখ্য সাধুগুরুর সঙ্গ পাচ্ছে। আমরা তো দূরের মানুষ, মানে ওই আর কি কাছে দূরের মানুষ আর কি, তো দূর থেকে যতটা পারি থাকি আর কি, এরকম করে থাকতে ভাল লাগে না, কিন্তু সেই আমাদের বাড়ির পাশেই আশ্রীনগর থেকে যায় সবসময়। আপনাদের সত্যি আপনাদের আপনারা যে দান দিয়েছেন তাই দিয়ে 1-2 তারিখ ওই সাধুসঙ্গ ওখানে অনুষ্ঠিত হবে, এবং তার জন্যই আজকের আমরা সমবেত হয়েছি। এটা দেখলাম যে এখন আমাদের এইটা একটা সুবিধা হয়ে গেছে মানুষরা, যে আমরা এখন এই করোনা আমাদেরকে একটা সুবিধা করে দিয়ে গেছে, বলা উচিত না এরকমভাবে, কিন্তু এই অনলাইন ব্যাপারটা করে দেওয়াতে আমাদের একটা সুবিধা, অনেক শিল্পীর সুবিধা হয়েছে। কারণ ধরো এই অনুষ্ঠানটাই যদি আমরা অনলাইন ছাড়া করতে যেতাম, যে বিপুল মানে অর্থ লাগতো, হল বুক করা, তার সাউন্ড বুক করা, এবং সব মানুষের আশা এবং সময়। হ্যাঁ মানে আমরা এই যেটা সার্থকই বলছিল আর কি, অনলাইন কনসার্ট করা, এটা যদিও আমরা তিনজনে করছি কিন্তু এটার পেছনে একটা ব্যাক এন্ডে অনেকে কাজ করতে হয় আর কি, মানে যারা টেকনিক্যাল সাপোর্ট দিতে হয়, এটা কোন সফটওয়্যার দিয়ে এটা স্ট্রিমিং হবে, কোন ক্যামেরা ব্যবহার করব, সাউন্ড কী হবে, তা আমাদের যেরকম শব্দযন্ত্রী হিসাবে সুচলের যে এই স্টুডিও লিটল বিট প্রোডাকশন স্টুডিও থেকে আমরা এটা লাইভ করছি। আমাদের সাথে আমাদের দুজন টেকনিক্যাল সাপোর্টার আছে, একজন এডিটর কাম সিনেমাটোগ্রাফার অঙ্কুর দাস আছে, ফিল্ম মেকারও বটে, এবং তার সাথে আমাদের ফটোগ্রাফার এবং ডকুমেন্টেশনে আছে কিশোর মণ্ডল,
তা আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটা সফল করার দিকে এগিয়ে চলেছি, আপনাদের আশীর্বাদ অবশ্যই কাম্য। তা আমার যেটা সার্থকী, আমরা সজীব রবিদা আমরা বহু দিনের একসাথে গান বাজনা করি, আমাদের যখন তাই গান বাজনা করি রবিদা সজীব মানুষ দা এরাই, মানে আমার জন্য তাই মানুষ দার জন্য তা না, কারণ মানুষ দা আমাদের থেকে একটু বড়, মানুষ দা বয়স জ্যেষ্ঠ হবে, রবিদা আমার জন্য তো তাই, হ্যাঁ সজীব আমার জন্য তাই আর কি, মানে হওয়া কখন মানে একসাথে বর্ণ পরিচয় হয়েছে আমাদের। যাই হোক, আমরা অনেক সঙ্গ করেছি, আমরা অনেক দিন ধরে একসাথে গান বাজনা করি, এটা অনেক আমার কাছেও একটা অনেক বড় ব্যাপার, অনেকদিন পরে এত লোকের সামনে একসাথে আমি সার্থকী সজীব তিনজনে গান গাইছি, এটা সেই জন্য আমি খুব এক্সাইটেড। অনেক পরিচিত মানুষজন আপনারা জানেন চেনেন, তাদের কাছে আমাদের চেষ্টা, আমাদের এই সাধুসঙ্গ যেটা 1-2 তারিখ প্রান্তিক আশ্রমে হতে চলেছে সেটা সফল করার জন্য এই অনুষ্ঠানটা করা, এবং যথেষ্ট আপনারা সাড়া দিয়েছেন, আশা করি আমরা এই সাধুসঙ্গটাকে সুন্দরভাবে পার করতে পারবো। এবং বাউল ফকির যেই উদ্দেশ্য নিয়ে এই প্রোগ্রামটা করা, যে বাউল ফকির সব যে শিল্পীরা যারা এতদিন এই বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গা থেকে তাদের সাহায্য করার চেষ্টা চলছে, কারণ যেহেতু এই কনসার্টগুলো বাউল ফকিরদের বন্ধ হয়ে গেছে, তাদের প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে, তো তাদের এখন এই ধরনের ছোটোখাটো যে সাধুসঙ্গগুলো আমাদের চিরাচরিত ঐতিহ্যের মধ্যে চলেছে, যেইভাবে তাদের উপার্জন তাদের সঙ্গ লাভ করার যে যে আয়োজনগুলো সেগুলো যে আবার শুরু হচ্ছে, এবং এতে যেই মানে যেভাবে এটা এই অনুষ্ঠানটা আশা করি এটাকে আরও সফল করে তুলবে, আশা করি আমাদের আগের বছরও আমরা এই সময় ধরুন এখন রবিদা যেটা বলেছিল, রবিদা বলেছিল পৌষ মেলা বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেক মানে আগের বছর তো বন্ধ ছিল, এবছর তো তাও মেলা হচ্ছে, মানে পৌরসভার তরফ থেকে ডাক বাংলোর মাঠে মেলা হচ্ছে, তাও মানে তাও একটা সংস্থান হয়েছে মানুষজনের। তো আসলে এই মেলার ক্ষেত্রে কি হয়, মেলা একটা আনন্দের এবং যোগাযোগের এবং উপার্জন এই সব কিছুর একটা ক্ষেত্র হয়ে যায়, হ্যাঁ, তো সেই জিনিসটা থেকে বঞ্চিত হওয়ার এই এই এইটুকু মানে এটা বিন্দুদা সিন্ধু দর্শনের মতনই এই সাধুসঙ্গের মধ্যে, আপনারা যারা পারবেন তারা যাবেন যদি মনে হয়, হ্যাঁ গিয়ে 1-2 তারিখ এই প্রান্তিকের ওখানে গিয়ে আপনারা সাধুসঙ্গ লাভ করে আসবেন। গত বছরও আমরা এই মাধুকরি করেছিলাম, আমি এবং আমার দল বর্ণ অনন্য আমরা একসাথে করেছিলাম আমাদের দল, তখনও তো এবছরও বর্ণ অনন্য লোক মানে ওরা সবাই আছে, রাজশ্রী আছে, নবমিতা আছে, ওরা এই এই আমাদের এই এইগুলো তো আমি একদমই জানি না, এই ফেসবুকের মাধ্যমে যেটা করতে হয় তো সেই জিনিসটা ওরা ছিল বলেই করা সম্ভব হয়েছে, করে আমরা আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকের এসছি, কথাবার্তা না বাড়িয়ে গানে চলে যাই, যতক্ষণ পারি একটু গান বাজনা করি, আনন্দ করি, হ্যাঁ আপনার সঙ্গে থাকুন। আর যারা আজকের পাচ্ছেন না এক্ষুনি দেখতে, তারা কিন্তু 7 দিন থাকবে অনুষ্ঠানটা রাখা, যদি মনে হয় কখনো দেখবেন, হ্যাঁ আশা করি নিশ্চয়ই দেখার ইচ্ছা আছে বলেই আপনারা দিয়েছেন, তো চিন্তার কোনো ব্যাপার নেই, এখন না দেখতে পেলেও এটা থাকবে। হরি বল হরি বল হরি বল।
Oh,
Sundar go rang ho rai
দেখে জানাই আয় সকলে গো আমরা আরে আমরা জন্মের মতো বিকাই রাঙ্গা পায় না গো রাগো জন্মের মতো বিকাই রাঙ্গা পায় না গান তো আগুন বুঝলেন তো, এবার জ্বলে উঠলে খুব মুশকিল। মানে এই গানটা আমার মনে হয় এটা খুব আদরের গান, বাচ্চাকে ঘুম পাড়ানোর গানের মতো। তো এইটা দিয়েই গৌরচন্দ্র করলাম। সজীব আচ্ছা কি হচ্ছে মানে ওকে তো, তো এই গানটা সিলেট মানে হ্যাঁ কি হচ্ছে ঠিক আছে ওকে হ্যাঁ সবাই বলবেন, অবশ্য বললে আমরা জানবো কি করে ও মানুষ। তো এই গান তো বাচ্চাকে ঘুম পাড়ানো, ও সজীব খুব ভালো জানবে এখন, সজীব এখন এক্ষুনি ঘুম পাড়িয়ে এসছে হয়তো বা ওর সারা রাত ঘুম হয়নি আর কি, ঘুম পাড়া দেখি। তো এই তেমন কোনো কমেন্ট এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। আচ্ছা বঙ্গ মানে বাংলাদেশের সিলেট অঞ্চলের গান, এবং বাংলাদেশের সিলেট অঞ্চল আমি এ তো গৌরাঙ্গের মামার বাড়ির দেশ, তো এই মামার বাড়ির আদরটা আছে এর মধ্যে। তো এই দিয়ে গৌরচন্দ্র করলাম। এই আদর মায়া এইসব নিয়েই তো আমাদের দেশ, আর কি আছে বলুন, এই নিয়েই তো আমরা। ওই যে কলা গাছ হচ্ছে কি আমাদের গাছ, বাহ সুন্দর গৌরাঙ্গ রায় সুন্দর শোনাচ্ছে। তো এই গান এবারে ধরুন এরা শৈশব বাল্য, এবার আরেকটু বড়, মানে গৌর বড় হয়েছে কিনা, গৌরাঙ্গ তো বড় হয় না, এ তো চিরকালীন শিশু, চিরকালীন এর যৌবন আমৃত্যু, মানে এর কোনো মৃত্যু নেই, এটা তো একটা ভাব। তো এই গানটা শুনেছিলাম, খুবই চেনা গান অনেকেই জানেন। এরপরে এই গানটা করতে ইচ্ছা করলো, এটার মধ্যে একটা অদ্ভুত, একই কথা একই জিনিস,
যারা ভাব বদল আছে, আমার মনে হয় রার বঙ্গে এসে এই ভাবটা বদলে যায়। আমাদের রার দেশে এসে, লাল মাটির দেশে এসে সুরগতভাবে, কথাগতভাবে, ভাবগতভাবে বলছিল জন্মের মতো বিকাই রাঙা পায়। সেই আরেক ভক্ত বলছে এমন যোগ্য আমার যোগ্য
ঘরে থাকে না, আমার হলো ভাবনা। Oh,
দেখো
সবাই ঘরের মধ্যেই তো আছে, যেরকম হয় আর কি। এরকম জিনিস কোনোদিন হয়নি, দূরদর্শনের প্রোগ্রাম হয় আগে যখন হতো বা এখনো যখন হয় একটা তার হাইলাইট থাকে। হ্যাঁ, এটা যেরকম হচ্ছে গিয়ে লাইভ টেলিকাস্টটাই হাইলাইট, হ্যাঁ মানে বা হাইলাইটটাই লাইভ টেলিকাস্ট। হ্যাঁ, তো এটা হচ্ছে খুবই আমার মতে মানে মরমিয়াদের জন্য খুবই সুন্দর একটা মানে মানে ফর্ম আর ইমেজ কি বলে ফর্ম আর কন্টেন্ট মিশে গেছে আর কি। মানে এটা কোনোটাই আপনি বলতে পারবেন এটা হাইলাইট না লাইভ। আসলে এখন অনেকেই দেখতে পারবেন না, 26 তারিখ আছে সন্ধ্যাবেলা, বহু মানুষ নিশ্চয়ই বেরিয়ে পড়েছেন কালকেই পার্ক স্ট্রিটে আমরা যা দেখেছি। হ্যাঁ, বাঙালি বলছে নাকি ওমিক্রনকে পদপৃষ্ট করে দিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, তারপরে সঙ্গীত মেলা এখানে আমাদের পাশেই চলছে, লোকনন্দন উৎসব চলছে প্রচুর, সেখানেও গান হচ্ছে, তো মানুষ ছড়িয়ে ছিটিয়ে মানে আনন্দেই আছে আর কি, গান বাজনাই শুনছে। সুতরাং যে কজন এখানে দেখা যায় এই কজন আমরা আনন্দ করি, এরপরে যারা হ্যাঁ যারা আমাদের হ্যাঁ ওখানে আসবেন তারা আরো আনন্দ করতে পারবেন, সমস্ত মানে সাধুগুরুরা আছেন থাকবেন। হ্যাঁ, ও তো একেবারে সেই গুপ্তবৃন্দ। আচ্ছা, মানুষ এবারে গান করবে, আমরা বেশি গান বাজনা করবো না, বেশিক্ষণ করবো না, চিন্তা করবেন না, হয়তো চিন্তা করছেনও না, মানে আমরা ধরুন আর এই কিছুক্ষণ আর 4-5টা গান গাইবো তাহলে। তা আমরা তো মনমতি কে গৌরাঙ্গে বিয়ে দে না, কিন্তু এই মন কিন্তু মন কিভাবে সই হবে আর কি, মন পেলে তো বাকে তবে না বিয়ে দেব, এই হচ্ছে কি কথা। এবারে সাইজির কথা শুনুন, মন সহজে কি সই হবা, চিরদিন ইচ্ছা মনে আলে ডেঙায়ে ঘাস খাবা তুমি, আলে ডেঙায়ে ঘাস খাবা, মন সহ ডাবার পরে মুগুর পোলে, ডাবার পর মুগুর পোলে সেই দিনে গাটের পাবা তুমি, সেই দিনে গাটের পাবা, মন সহজে কি সই হবা, মন সহজে কি সই হবা। গেছে চলে পথে যাও ঠেলা ফেরে, কোন দিনে পাতাল খাবা তুমি, কোন দিনে পাতাল খাবা, বাহার তো গেছে চলে পথে যাও
ঠেলা পেরে কোন দিনে পাতাল ধাবা তুমি কোন দিনে পাতাল ধাবা তবু বলি গেল না তোর তবু বলি গেল না তোর বেড়া চলন বদল ভাতুর বেড়া চলন বদল থাকলে মনে সুখের আশ থাকলে মনে দুঃখের ঘোর নিদানে তুমি অবশ্যই মাথায় নিবা তুমি অবশ্যই মাথায় নিবা সুখের আশ থাকলে মনে দুঃখের ঘোর নিদানে তুমি অবশ্যই মাথায় নিবা মন অবশ্যই মাথায় নিবা সুখ চেয়ে সোয়াস্তি ভালো সুখ চেয়ে সোয়াস্তি ভালো স্বভাব হলে ইল্লাতে স্বভাব হলে পানিতে যায় রে ধুলে খাজে লতি কিসে ধুবা তুমি খাজে লতি কিসে ধুবা Yeah.
আচ্ছা, আমরা আশা করি কোনো টেকনিক্যাল সমস্যার মধ্যে যাচ্ছি না। আপনারা নিশ্চয়ই সাউন্ড ঠিকঠাক পাচ্ছেন এবং ভিজুয়াল একটু লিখে জানালে আমরা একটু দেখে নিতে পারি, কারণ একটা গানের মধ্যে কানে একটু সময় নিচ্ছি আমাদের। এই তো দেখাই যাচ্ছে সব ঠিক আছে, ঠিক আছে, এই তো আমরাই দেখতে পাচ্ছি, অত শুনতে পাচ্ছি না। এই শোনা যাচ্ছে তো সুজল? হ্যাঁ হ্যাঁ সব ওকে, ওকে। আমি কমেন্টস দেখছি, যদি কিছু বলে। হ্যাঁ, যদি কোনো অসুবিধা আপনারা ফেস করেন তাহলে একটু লিখে জানান, তাহলে আমরা সেইগুলো কিছু। আচ্ছা ঠিক আছে, একটু ঠান্ডাটা একটু হালকা কমিয়ে দিবি নাকি? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ একটু জলটা দেবে মানুষ। হ্যাঁ বলছে মেঘে কত দেখো তবু চাতক মেঘের ভুখি ওমনি নিরিখ রাখলে আখি তারে সাধক বলে চাতক ভাবনা হলে চাতু স্বভাবনা হলে অমৃত মেঘের বাড়ি মুখের কথায় কি মেলে চাতু স্বভাবনা হলে চাতু স্বভাবনা হলে পাখির এমনি
লালন বলে গুরু প্রতি মনে রয় না সুয়ারে জাত স্বভাব না হলে জাত স্বভাব না হলে অমৃত দেখে ব্যাপার সেটা হচ্ছে গান শেষে এই নিস্তব্ধতা, এটা না সহ্য করতে গান সঙ্গে গান সবই সঙ্গে গান, হ্যাঁ যে কোনো গানই কোনোটাই গানের শেষে মানে কিছু না হলে একটা মনে হয় যেন গানটাও নিশ্চয়ই প্রচণ্ড খারাপ হয়েছে, হ্যাঁ অসহ্য খারাপ হয়েছে, নাহলে এত মৌন দেখেন মাঝে মাঝে ভুলে যাই যে এটাই মানে অনেকটা অনলাইনে বুঝলেন তো, অনেকটা অনলাইনের সাথে প্ল্যানচেটের একটা সম্পর্ক আছে, পুরোটাই ভৌতিক, হ্যাঁ মানে অদ্ভুত আদি ভৌতিক মানে এটা, তবে তবে এটা খুবই প্রয়োজনীয় এবং খুবই সাহায্যকারী একটা জিনিস, হ্যাঁ এটা খুবই সাহায্যকারী জিনিস মানে এর থেকে এই এই যে ভাগ্যিস এই জিনিসটা বলছিলাম না, অনলাইন না হলে এই জিনিসটা আমরা করতে পারতাম না এবং আপনাদের কাছে রিচ করাও মুশকিল হতো, কারণ ধরুন এখন সত্যি কথা এখন এই জন্য যখন বাউল ফকির উৎসব আমরা করতাম তখন প্রায় দরজা দরজায় গিয়ে চাঁদা তুলতাম, কিন্তু এখন দরজাগুলোও চিনি না, সব ফোন নাম্বার হয়ে গেছে, তো ফোন নাম্বার এবং পুরো ব্যাপারটাই এই এই ভার্চুয়াল এই এই ট্রান্সলেশনটা আসার ফলে আমাদের খুব সুবিধা হয়েছে, মানে মানে খুবই ধরুন এই যে 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 মানে যেটুকু টাকা আমরা খরচা করে এটা করতে পারছি সেটা আমাদের সাধ্যের মধ্যে, অন্যটা আমাদের হাতের বাইরে চলে যাবে, সুতরাং যতই গালাগালি করি ওই যা হয় আর কি, মানে যাকে ভালোবাসি তাকেই গালাগালি করি আর কি, ঘৃণা আর ভালোবাসা খুব একটা আলাদা কিছু নয়, ধরে নিচ্ছি আমরা আসলে প্রেম নিবেদনই হচ্ছে, হ্যাঁ সেই সবার কাছ থেকে ভালোবাসাই পাচ্ছি, হ্যাঁ গালাগালি দিয়েই তো প্রেম নিবেদন করার রীতি আমাদের, তো সেই দৈনের গানই করি আরেকটা, সুচলে বাড়ানোর কথা ছিল না করতালটা, তো মন দিয়ে শুনছে ও আর আচ্ছা আচ্ছা ঠিক আছে, না না কিচ্ছু খারাপ লাগবে না, ভালোই লাগবে, ঠিক আছে দেখছি দেখছি কি করে, কেমন জানিব তোমারে মুর্শে ধন হে, কেমন জানিব তোমারে, এই খোলটা ভাই তুমি কথা কও না দেখা দেও না দয়াল, কথা কও না দেখা দেও না আর কত থাকি দূরে, আমি কেমন জানিব তোমারে মুর্শে ধন হে, কেমন জানিব তোমারে
মনে জানিব তোমারে মোরশেদ ধন হে কেমনে জানিব তোমারে কেমনে জানিব তোমারে মোরশেদ ধন হে কেমনে জানিব তোমারে কথা কোনা দেখা দেও না আর কত থাকি দূরে কথা কোনা দেখা দেও না আর কত থাকি দূরে কেমনে জানিব তোমারে মোরশেদ ধন হে কেমনে জানিব তোমারে আর কেমনে জানিব তোমারে মোরশেদ ধন হে
অস্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই। আরো মার প্রতিকারের আকর কথা, তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই। শাস্ত্র যজ্ঞ পড়ি যত আরো দূরে সরে যাই, আরো দূরে সরে যাই। Thank you.
আব্দুল করিম বলে দয়া কইরো আমারে। আসলে বাংলার এই গান দৈন্যের গান, মানে ওই একটা গান লালনের গান আছে না, যে ওই যে হীন হয়েছি ভজন গুণে, মানে এই দেশে তো ইস্যু হলো আবার কোথায় যাই না জানি, সেখানে বলে যে কি যেন পেয়েছি একটা ভাঙলা নৌকা জনম গেল ছেঁচতে পানি, তো ওখানে বলে যে আর কি রে না কেন হীন হয়েছি ভজন গুণে হয়েছি ভজন গুণে। এই হচ্ছে কথা, ভজন গুণে, ভজন বিনে নয়, ভজন গুণেই হীন হয়েছি, ভজন করি তাই জানি আমি হীন, তাই বলি কেমন পাবো তোমার রাগও হয়ে যায় করতে করতে, দেখবেন গানের মধ্যে সবই আছে।
প্রথমে অভিমান, তারপর রাগ, তারপর আরতি, আকুতি, ভাব, এই সব মিলিয়ে ভাব তৈরি হয় মনে নবরস। এই ভাব তৈরি হয় ভক্তের মনে। হ্যাঁ, ভক্তের মনেই এই ভাব তৈরি হয়। সেই ভক্তই তো, ভক্ত না থাকলে, ভক্তি না থাকলে আর সাই থাকতো না। তো এই পরের গানটাই একইভাবে করবো, ভক্তের দ্বারে, ভক্তের দ্বারে। আওয়াজটা চেঞ্জ করি, হ্যাঁ, অনেকক্ষণ ধরে একই জিনিস বাজিয়েছি, এটা উন্নত তারা বাজাই। হ্যাঁ দাদা, ঠিক আছে তো? তাহলে আমরা আর বেশিক্ষণ না, 8-15 মিনিট ম্যাক্সিমাম। ভক্তের দ্বারে ওকি বান্ধায় আছে সাই, হিন্দু কি যবন বলে হিন্দুকে, হিন্দুকে যবন বলে ও তার জাতের বিচার নাই, আই 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 আয়া
নৌকা
কাছে আয়, পাড়ে কে যাবি নবীর নৌকাতে আয়, লুকাষ্ঠে রই নৌকা খানি, লুকাষ্ঠে রই নৌকা খানি, সে নৌকার নাহি ডুবার ভয়, সে নৌকার নাহি ডুবার ভয়, পারে কে যাবি নবীর thank you.
আরে কে যাবি রবি নৌকাতে আয়, ইহাতে নাই কোন ভুল খোদাও সেহা, যেহি মুর্শিদ সেই তো রাসূল, হাতে নাই কোন ভুল খোদাও সে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে
ছড়ায় ধুলি, গো চরণ ছড়ায় ধুলি, সখার সনে গোলা কুলি, সখার সনে গোলা কুলি, রাখাল নাচে রে মনে মনে
আসে সেই ছন্দনায় কদম তলে
আমাদের ভক্ত বৃন্দের আপনাদেরকে অসংখ্য 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 কৃতজ্ঞতা। আমাদের আমি সজীব, মানুষ দা, অঙ্কুর, কিশোর, সুচল, আমাদের সবার তরফ থেকে আপনাদেরকে শ্রদ্ধা, আপনাদের সম্মান, আপনাদের ভালোবাসা জানালাম। আনন্দে থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু। এন্ড ভিডিও।